জাতীয় পার্টিকে মানে বিশ্বাস করে না, ভোটাররা ভোট দেওয়ার সময় আমাদেরকে বিশ্বাস করে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেওয়ার জন্য আমরা নাটক করছি। সবার অজান্তেই বাংলাদেশ এখন শ্রীলঙ্কা হয়ে গেছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের বলেন, আমরা শ্রীলঙ্কাকে দেউলিয়া বলেছিলাম, তখন সারা বিশ্বের মতেই আমরা শ্রীলঙ্কা নিয়ে চিন্তিত হয়েছিলাম, এখন তো আমাদের অবস্থাও তাই, বিদ্যুৎ নেই, সবার আয় কমে গেছে, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, এটাই শ্রীলঙ্কা। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিম কাদের বলেন, দেশের মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছে, দেশের মানুষ যেন দুর্যোগের আগুনে পুড়ছে, শারীরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দেশের মানুষ বিপর্যস্ত, সরকার বলে ঋণ পরিশোধে আমরা ব্যর্থ হইনি, যদি আপনারা ঋণ পরিশোধে ব্যর্থ না হন তাহলে আন্তর্জাতিক সংস্থা মুডিস কেন বলে বাংলাদেশে ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। তাহলে বিদ্যুতের জন্য আপনারা কয়লা কিনছেন না কেন, টাকায় যদি থাকে আপনারা তেল কিনছেন না কেন, সাধারণ মানুষকে বিদ্যুৎ দিচ্ছেন না কেন? এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, আমরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছি, আমরা কোথায় যাই কি করি তা পেগাসাস দিয়ে অনুসরণ করা হয়, ফাঁদ ফেতে আমাদের ছবি তোলার চেষ্টা করা হয়, যারা কানাডায় বাড়ি তৈরি করে, যারা দুবাইতে ব্যবসা খোলে, তাদের পিছনে গোয়েন্দা লাগান না কেন?